আসসালামু আলাইকুম। আজকে আমরা যেই চাকরি পরীক্ষার প্রশ্ন থেকে যেটা আমরা কাউন্ট করবো সেটা হচ্ছে ত্রুটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটির লসাগু 96 হলে গসাগু কত? কি বলছে আমরা আবারও দেখি, দুটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটির লসাগু 96 হলে গসাগু কত? তাহলে আমরা গসাগু সমান লিখতে পারি, এগুলো আমাদের মুখস্থ থাকতে হবে, তা না হলে সরকারি চাকরিতে টিকা কোনোভাবেই সম্ভব না। আমি আবারও বলছি, এই এই টেকনিকগুলা অবশ্যই মাথায় রাখতে হবে, আদারওয়াইজ কোনোভাবেই সম্ভব না। সংখ্যা দুটির গুণফল ভাগ লসাগু, তাই না? তাহলে পর সংখ্যা দুটির গুণফল কত আছে আমাদের? 1536। লসাগু কত? লসাগু 96। তাহলে 1536 আর 96 কত হয়? 16। ভাগ করলে 16 হয়, এটা আমাদের উত্তর। তাহলে 16 কয় নম্বরে আছে আমরা সেটা দেখতে হবে, গ নম্বরে 16 আছে। তাহলে গ নম্বরে গুলাটা এভাবে পুরাটা ভরাট করে দিতে হবে, অবশ্যই বল পেন কলম ব্যবহার করতে হবে, তা আদারওয়াইজ কোনোভাবে সম্ভব না।